আমি তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এন হাসপাতালে আছি, তো আমাদের এখানে ইমার্জেন্সি রোগী আমরা দেখি, সেক্ষেত্রে আমরা কোনো কোভিডের টেস্ট আইদার পজিটিভ ও নেগেটিভ এটা দাবি করি না। তো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের হাসপাতাল সবসময় খোলা আছে, সুতরাং সেগুলো আমরা অবশ্যই অ্যাটেন্ড করি। কিন্তু বাকি যারা আছেন, তারা যারা হৃদরোগে ভুগছেন, তারা তেমন কোনো ইমার্জেন্সি না হলে যদি তারা সুস্থ স্বাভাবিক থাকেন, ওষুধগুলো কন্টিনিউ করবেন এবং সহজে হাসপাতালে ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আবার যারা কোন হৃদরোগে অলরেডি আক্রান্ত, তারা যদি আবার করোনাও আক্রান্ত হয়ে যান কোনোভাবে, তাহলে তাদের জন্য করণীয় কি? আচ্ছা, যারা আমি আগেও বলেছি, যারা অলরেডি হৃদরোগে আক্রান্ত, হার্টের হয়তো হার্ট ফেলিয়ার হয়েছে তার আগে, অথবা তাদের হার্ট রিং করানো আছে, অথবা বাইপাস সার্জারি করানো আছে, অথবা করোনার কথা ডক্টর বলেছেন উনি এখনো করাননি, করাবেন, তো তারা অবশ্যই কিছু নিয়ম কানুন তো আমি মেনে চলতে হবে এটা বলেছি, কিন্তু তবুও যদি তারা সংক্রামিত হন এবং আক্রান্ত হন, তাহলে তারা অবশ্যই হাসপাতালে গিয়ে ভর্তি হবেন, কারণ তাদের চিকিৎসাটা আমার মনে হয় হাসপাতালে প্রেমিসিসে নেওয়াটাই ভালো, কারণ যে কোনো মুহূর্তে যদি তাদের শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ওই হাসপাতালে চিকিৎসা তাদের প্রয়োজন হবে। অন্য রোগীদের যেমন আমরা বলি পাশে থেকে চিকিৎসা নেবেন, কিন্তু আমি বিশেষভাবে বলতে চাই হৃদরোগীরা কোভিড চিকিৎসা হয় এমন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন। ধন্যবাদ আপা। আপা, আমরা জানি বাইপাস সার্জারি আমাদের দেশে খুব পরিচিত একটি নাম, আমাদের শ্রোতাদের জন্য সহজ ভাষায় যদি একটু বলতেন যে বাইপাস সার্জারি কি এবং কখন করতে হয়। আচ্ছা, আসলে এখন পর্যন্ত সবাই জানে যে হার্টে ব্লক হয়, তো ব্লকের চিকিৎসা কিন্তু তিন রকম আছে। একটা হচ্ছে আপনি ওষুধপত্রের মাধ্যমে এবং আপনার জীবন আচরণ বা লাইফস্টাইল কন্ট্রোল করার মাধ্যমে আপনি এই সিমটম গুলোকে কন্ট্রোলে রাখবেন। যখন ওষুধে আপনার কাজ হবে না এবং অ্যাঞ্জিওগ্রাম আপনি করবেন, দেখবেন যে আপনার ব্লক গুলো রয়েছে, তখন হয়তো আপনাকে ওখানে রিং করাতে হবে বা পিসিআই করতে হয়। কিন্তু কোন কোন সময় দেখা যায় যে আপনার যেসব জায়গায় ব্লক রয়েছে সেই সব স্থানগুলো পিসিআই করা অর্থাৎ রিং করানোর জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সার্জারি। তো কার্ডিওলজিস্টরাই আমাদের কাছে পেশেন্ট গুলোকে রেফার করে দেন এবং সেক্ষেত্রে পেশেন্ট গুলার বাইপাস সার্জারি লাগে। তো বাইপাস সার্জারি মানে হলো, আমরা জানি, সবাই জানি বাইপাস মানে কি, একটা মেইন রাস্তা বা চলাচলের পথ যখন বন্ধ থাকে তখন একটা এক্সট্রা রাস্তা করে বাইপাস করা হয়। এই ব্যাপারটাও কিন্তু তাই, আপনার হৃৎপিণ্ডের পেশিগুলোকে যে রক্ত নালী সাপ্লাই দেয়, মানে যে ধমনীগুলো রক্ত সংবহন করে, সেটা আপনার চর্বি জমে ওই জায়গা যদি বন্ধ হয়ে যায়, তখন ওই জায়গাটাকে বাইপাস করার জন্য আমরা একটা আলাদা রাস্তা তৈরি করি। আলাদা একটা রক্তনালী, প্রেফারেবলি ধমনী বা আর্টারি দিয়ে আমরা আরেকটা রাস্তা তৈরি করি, এটাকেই বাইপাস বলা হয়। তো আমরা বুকের ভিতর থেকেই রক্ত ধমনীটা নেই, কোনো কোনো সময় হাত থেকে নেওয়া হয়, আর যদি এটা এ দুটো সম্ভব না হয় তাহলে আমরা চিন্তা করি যে পা থেকে আমরা শিরা নিব। তো এই এই তিনটা জায়গা থেকে রক্তনালী নিয়ে আমরা বাইপাস সার্জারিটা করি। ধন্যবাদ আপা। যারা বাইপাস অলরেডি করে রেখেছেন সেসব রোগীদের জন্য কি নিয়ম কানুন মেনে চলা উচিত, একটু আমাদের শ্রোতাদের জন্য যদি আপনি উপদেশ দিতেন। আমাদের অনেকেই ধারণা আছে যে বাইপাস সার্জারি করেছি, বাস আমার তো চিকিৎসা শেষ, আমি এখন যা খুশি তাই করতে পারি। কিন্তু আসলে বাইপাস সার্জারি কিন্তু এই চিকিৎসার বা ব্লকের চিকিৎসার শেষ না। বাইপাস সার্জারি করার পরে আপনাকে সারাটা জীবনই একটা নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আসি খাবার দাবারের ব্যাপার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো পরিহার করবেনই, সেই সাথে পরিহার করবেন মিষ্টি জাতীয় খাবার, চিনি, তারপর হচ্ছে ভাত, যে কার্বোহাইড্রেট আর কি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কারণ অনেকে মনে করেন শুধু চর্বিই খাবো না, কিন্তু বেশি কার্বোহাইড্রেটও কিন্তু চর্বিতে রূপান্তরিত হয়ে আপনার হার্টে মাংস রক্তনালীতে জমা হবে। তো এগুলো অ্যাভয়েড করবো। ধূমপান একেবারেই নিষেধ, কোনোভাবেই ধূমপান করা যাবে না।
আমরা একটা স্ট্রেস ফ্রি লাইফ কাটানোর চেষ্টা করব, দুশ্চিন্তামুক্ত জীবন, যেটা কঠিন হলেও আমাদেরকে চেষ্টা করতে হবে। নিয়মিত অন্তত সপ্তাহে 5 দিন যদি আমরা 25 থেকে 30 মিনিট হাঁটি তাহলেই চলবে। তাহলে বুঝতে হবে যে বাইপাস সার্জারি করার পরে আমাকে একটা নিয়ন্ত্রিত জীবনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সাথে চিকিৎসক যে ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করবেন, আপনার সার্জন, সেগুলো আপনি কন্টিনিউ করবেন এবং যে কোনো সমস্যায় তার কাছে যাবেন এবং মাসে মাসে এবং পরবর্তীতে 3 মাস পর পর, তারপর 6 মাসে, এবং তারপরে আপনার সিমটম অনুযায়ী বছর বছর আপনি তার সাথে যোগাযোগ করে চেক আপের মধ্যে থাকবেন। মনে রাখতে হবে বাইপাস সার্জারি কিন্তু আপনার লঞ্জিভিটি বাড়ায়, অর্থাৎ আপনি একটা সফল বাইপাস সার্জারি এবং পরবর্তীতে আপনার নিয়ন্ত্রিত জীবন আপনার আয়ু বাড়িয়ে দেবে অনেক অনেক। ধন্যবাদ আপা। আপা, বিটিং হার্ট সার্জারি কি, কাদের করা হয় এবং এর সুবিধা কি? বিটিং হার্ট সার্জারি হচ্ছে যে হার্টটা আমাদের হার্টটা তো স্বাভাবিক ভাবে সংকোচন প্রসারণ করতেই থাকে, অর্থাৎ বিট করতেই থাকে। তো আমরা যে বাইপাস সার্জারিটা হার্টের সংকোচন প্রসারণ বন্ধ না করে, অর্থাৎ হার্টটা বিট করতে থাকে আর আমরা সার্জারি করতে থাকি, এটাকেই বিটিং হার্ট সার্জারি বলে। বিটিং হার্ট সার্জারি হলে যে একটা মেশিন আমরা ব্যবহার করি, যে হার্ট লাং মেশিন যেটাকে বলে, সেই এটা আমরা ব্যবহার করি না। সেক্ষেত্রে সেই মেশিন রিলেটেড যে কমপ্লিকেশন গুলো থাকে বা পাম্প রিলেটেড কমপ্লিকেশন গুলো থাকে, এগুলো রোগীর হয় না, এই জন্য বিটিং হার্টে সার্জারিটা করা হয়। তবে এটা রোগীর উপর নির্ভর করে এবং সার্জন ঠিক করেন কোন রোগীটার জন্য আমরা কোন পদ্ধতিটা বেছে নেব। আমরা কি বিটিং এ করব, অন পাম্প বিটিং এ করব, না অফ পাম্প বিটিং এ করব, নাকি আমি কনজারভেটিভ মেথডে অ্যারেস্ট হার্টে করব, এটা নির্ভর করে রোগীর হার্টের ব্লকের উপর, রোগীর হার্টের হার্ট কতটুকু কাজ করছে তার উপর, এবং তার অন্যান্য কোমরবিডিটি আছে কিনা তার উপর। ধন্যবাদ আপা। আপা, হার্টের বাল্ব রিপ্লেসমেন্ট কখন করতে হয় আর এই ধরনের সার্জারিতে সাফল্য কতটুকু? হার্টের ভালভ তো যদি এমন হয় যে হার্টের ভালভগুলো নষ্ট, মানে নিজস্ব ভালভগুলো রিপেয়ার করা যাচ্ছে না, তখনই ভালভগুলো চেঞ্জ করে অন্য ভালভ লাগানোর প্রয়োজন হয়। তো দু ধরনের ভালভ আমরা মানে ইউজুয়ালি ব্যবহার করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল ভালভ, আরেকটা হচ্ছে যেটাকে বায়োপ্রস্থেটিক বলে, ভালভ বলে টিস্যু ভালভ। তো যখন এই ভালভ নিজস্ব ভালভ কার্যকর হয় না বা রিপেয়ার করেও তাকে মানে কার্যকর হবে না, তখনই আমরা ভালভ রিপ্লেসমেন্ট করি। ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি সাফল্য অনেক, মানে এটা এখন খুব কমনলি করা হয়। এক্ষেত্রে আমি সাধারণত কোনো মানে আমাদের রোগীগুলো সবগুলোই ভালো হয়ে যায়, কোন তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেসব রোগী চিকিৎসক বলেন যে আপনার ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি করে ফেলা ভালো। এত দেরি করে করা উচিত না যে হার্টের অবস্থা অলরেডি এত খারাপ হয়ে যায় যে রিপ্লেসমেন্ট করার পরেও রিভার্স না হয়। সুতরাং সবকিছুর একটা সময় আছে, আমরা জানি যে সময়ের 1 ফুট সময় 10 ফুট। সুতরাং দেরি করে এসে বা অনেকেই ভাবে যে আচ্ছা ঠিক আছে টাকা জোগাড় করি, মানে দেরি করতে থাকে বা ভয় পায়, বুক কাটতে চাই না, এসব চিন্তা করে, কিন্তু পরবর্তীতে এক সময় তাদের আসতেই হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অপারেশনটা সঠিক সময় না করার কারণে যে সুবিধাগুলো আমার পাওয়ার কথা বা যে আউটকামটা আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু আমরা আর পাই না। ধন্যবাদ আপা। আপা, হার্ট ট্রান্সপ্লান্ট কখন করতে হয় আর এই ধরনের চিকিৎসা বাংলাদেশে সাফল্য কতটুকু? হার্ট ট্রান্সপ্লান্ট এখনো বাংলাদেশে শুরু হয়নি, হয়তো শুরু হবে আমরা আশা করি। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আমি যেটা মনে করি যে বাংলাদেশে যে ধর্মীয় অবস্থা, মানে মানুষের সেক্ষেত্রে কিন্তু সবাইকে মোটিভেট করা, যেভাবে আমাদের ধর্মীয় বিশ্বাস যে মারা যাওয়ার পরে তার বুকটা কেটে বুকটা ছিঁড়ে যেটা দেওয়া হবে, এই জিনিসটার সাথে কিন্তু সবাই একমত হয় না বা হবে না, এ কারণে আমাদেরকে ডোনার পাওয়াটা একটু কঠিন হয়। ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র যদি অ্যাক্সিডেন্টাল কোনো হয় ঘটনা ঘটে বা তার কোনো আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না বা এই জাতীয় ক্ষেত্রেই কিন্তু ডোনারটা হয়তো পাওয়া যাবে। বা হার্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু নির্দিষ্ট সময়ের মধ্যে
এই যে রিপ্লেসমেন্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট, এই ট্রান্সপ্ল্যান্টটা কিন্তু সব সেন্টারে হবে না, যদি কোনো ওরকম আধুনিক সেন্টার হয় দেশের কোনো একটা অঞ্চল থেকে আপনাকে হার্টে নিয়ে আসতে হয়, তাহলে ওভাবে বহন করে নিয়ে আসার ব্যবস্থাটাও ইনশিওর করতে হবে। তো কিছু কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই, এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে পারলেই বাংলাদেশেও হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা খুবই সম্ভব। কারণ হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা এই অপারেশনটা কোনো জটিল অপারেশন না। ধন্যবাদ আপা। আপা, সুস্থ হার্টের জন্য কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি একটু উপদেশ দিতেন? আচ্ছা, সুস্থ হার্ট, সুস্থ হার্টের জন্য প্রথমেই যেটা করা উচিত একটা সুস্থ জীবনাচরণ, একটা হেলদি লাইফস্টাইল। আপনি যদি কখনো জীবনে অনিয়ম করেন তাহলে তার প্রভাব আপনার স্বাস্থ্যে এবং আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে এবং আপনার সবকিছুতে পড়বেই পড়বে। এই জন্য আমি সবসময় বলি যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, এবং এটা কিন্তু ছোটবেলা থেকে অভ্যাস করা উচিত। আমরা দেখি যে আজকাল বাচ্চাদের অনেক জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস, বাচ্চার খাবার খেতে যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে বাইরে খেলাধুলা করছে না, ঘরের মধ্যে বসে আছে বা মোবাইল টিপছে বা ভিডিও গেমস খেলছে, এগুলা করছে। এই যে রক্ত নালীতে চর্বি জমা হওয়া, এটা কিন্তু একটা ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। সুতরাং বাবা মার কর্তব্য বাচ্চাকে একটা হেলদি লাইফস্টাইল নিয়ে আসা। তারপরে এখন আমরা যেটা করি যে আমরা নিজেরাও কিন্তু অভ্যস্ত, যে আমরা বাইরে কাজ, বাইরে খেলাধুলা করা বা হাঁটা, এসব জিনিস আমরা একেবারেই করতে চাই না। এগুলো না করে আমরা সারাক্ষণ ঘরে বসে থাকি বা কম্পিউটারের সামনে বসে কাজ করি, এক চেয়ারে বসে কাজ, এই জিনিসগুলো পরিহার করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলবো একটু আমরা যা খাই তার চেয়ে একটু খাবারটা কম করে, লো কার্ব, একেবারে নো কার্ব আমি বলবো না, কিন্তু আমি বলবো লো কার্ব, কার্বোহাইড্রেট আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে দিন। ভাত আমাদের জাতীয় খাবার হলেও ভাতটা একটু কম খাওয়াটাই আমি ভালো মনে করি, কিন্তু ভাত খাচ্ছি না দেখেছি ইচ্ছে মতো রুটি পরোটা এগুলো খেতে থাকবো তা না, কার্বটাই আমি কমিয়ে দিতে হবে। সেই সাথে মিষ্টি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার, এই খাবার গুলোও কম খাবো। তেল, চর্বি, পোলাও, বিরিয়ানি, এই খাবার গুলোর প্রতি আমাদের একটা ফ্যাসিনেশন আছে, এগুলো একটু বর্জন করা উচিত। ধূমপান তো একেবারেই নিষিদ্ধ। ব্যায়াম করার অভ্যাস করতে হবে। এই সাথে আমার মনে হয় মানসিক শান্তির জন্য যে যার, আমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম অনুযায়ী যদি আমরা প্রার্থনা করি বা মেডিটেশন, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকবো। রাত্রে ঘুমটা নিশ্চিত করতে হবে। হেলদি লাইফস্টাইলে আসলে কোনো বিকল্প নাই, এর মাধ্যমে আপনার হার্টটাকে ভালো রাখা সম্ভব। অনেকে জেনেটিক্যালি কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলোতে ভুগে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই দুটাই কিন্তু হার্টের জন্য ভীষণ বড় শত্রু। ধন্যবাদ আপা। আপা, হার্টের সার্জারিতে বিশ্বব্যাপী এখন অনেক যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং আসছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি? একজন সফল কার্ডিয়াক সার্জন হিসেবে আপনার অভিমত জানতে চাচ্ছি। আসলে সফলতার সিঁড়িতে আমরা, সফলতা এখনো দূরে আছে। আমি মনে করি হার্ট কার্ডিয়াক সার্জারির ইতিহাস বাংলাদেশে খুব বেশি পুরানো না, তো আমাদের সার্জদের চেষ্টা এটা এখন অল্প সময়ের মধ্যে অনেক দূরে গিয়েছে। তো আমি মনে করি যে আমাদের দেশের যেভাবে কার্ডিয়াক সার্জারি হয় সেটা বিশ্বমানের, আমি সবসময় এটা বলে থাকি, এবং সব রকম সার্জারি হচ্ছেন, আমাদের কার্ডিয়াক সার্জনরা অনেক বেশি এফিশিয়েন্ট এবং অনেক ভালো সার্জারি করেন। আমাদের দেশে যে পরিমাণ কম খরচে কার্ডিয়াক সার্জারি হয় এটা বিশ্বে অচিন্তনীয়। আমি যখন দেশের বাইরে বিভিন্ন সেমিনার গুলোতে অ্যাটেন্ড করি এবং ওদেরকে বলি যে আমাদের দেশে এই বাইপাস সার্জারি করতে এরকম অ্যামাউন্টের টাকা লাগে, তখন ওরা বিস্মিত হয়ে যায় যে এত কম খরচে কিভাবে কার্ডিয়াক সার্জারি করা সম্ভব। তো আমি মনে করি যে একটা সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে একটা রুগীও অন্তত কার্ডিয়াক সার্জারি করার জন্য দেশের বাইরে যাবে না। ধন্যবাদ আপা, আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রেডিও ভূমি যে শ্রোতা আছেন তাদের সবাইকে আমি আমি বলবো যে আপনারা সুস্থ থাকুন এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানাইট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়।
আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা, আর আজ আমাদের সাথে ছিলেন ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী, কার্ডিয়াক সার্জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আগামী দিন এই সময় আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।